সমাধান তৃতীয় অধ্যায়ে আজকের পর্ব ছয় আমি আজকে ছয় নম্বর সৃজনশীল সমস্যাটি নিয়েছি এটির আজকে সমাধান করবো ইনশাল্লাহ আজকে যে সমস্যাটি নিয়েছি সেটি এখানে আছে যদি পি স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স এবং একউব মাইনাস এ ইনভার্স থ্রি অর্থাৎ এ ইনভার্স বলতে ওয়ান বাই এক কিউব এটি ইকুয়াল এইটিন রুট থ্রি এবং এ এবং পি গ্রেটার দেন জিরো এ এবং পিটা অবশ্যই জিরোট চেয়ে বড়ো হবে তাহলে আমাদেরকে যেই মানগুলি বের করতে হবে ক পি মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো খ নাম্বারে দেখাও যে এ ইকুয়াল রোড থ্রি প্লাস রোড টু যখন এ কিউব মাইনাস এ ইনভার্স থ্রি এ কিউব চেয়ে বড় হবে এবং গ নাম্বারে আমাদেরকে যেটি প্রমাণ করতে হবে প্রমাণ করো যে পিটি টেন বাই পি টু দি পাইভ ইকুয়াল এইট রুট থ্রি তাহলে আমরা আমাদের সমাধানে চলে যাচ্ছি আমরা প্রথমে যে সমস্যাটি সমাধান করবো সেটি হচ্ছে ক তাহলে আমরা লিখে নিচ্ছি সমাধান ক আর ক নম্বর সমাধান করার জন্য আমাদেরকে যে মানটি নিতে হবে সেটি হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রুট সিক্স এই সমস্যার একরকম সমাধান আমি দেখিয়েছিলাম এখানে একটু ভিন্নভাবে নিয়েছি তাই আবারও দেখাচ্ছি তো দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে স্কোয়ার ইকুয়াল ফাইভ প্লাস টু রোড সিক্স এখন এখানে আমার স্কোয়ার আছে এখানেও স্কোয়ারের সূত্রে ফেলতে হবে আর স্কোয়ারের সূত্রে ফেলতে হলে আমাকে সর্বপ্রথম ভাঙাতে হবে এই রুটের ভিতরে যে মানটি আছে রুটের ভিতরে এখানে সিক্স আছে আর সিক্সকে যদি আমরা উৎপাদকে ভাঙিয়ে নিই তাহলে তিন কোনো ছয় পাই তো তিন দোকোনো ছয় পেলে এখানে যদি আমরা পাঁচকে ভাঙাই তাহলে তিন এবং দুই মিলে পাঁচ হয় অর্থাৎ তিন দু দোকানে ছয় তিন এবং দুই মিলে হয় পাঁচ তাহলে আমরা আমাদের স্কোয়ারের সূত্রে চলে যেতে পারবো এই মানের মাধ্যমে আমরা দেখি কিভাবে যাবো পি স্কোয়ার ইকুয়াল যেহেতু আমাকে স্কোয়ার সূত্রে ফেলতে হবে আমি তিন পাচ্ছি এবং দুই পাচ্ছি অর্থাৎ থ্রি এবং টু তো স্কোয়ার যদি করতে হয় তাহলে থ্রির উপরে আমরা রুট দেবো এবং এটার উপরে স্কোয়ার দেবো তাহলে থ্রি থাকতেছে এখানে থ্রি থাকতেছে স্কোয়ারও হয়ে গেল ঠিক একইভাবে আমি এখানে প্লাস আছে মানটা প্লাস দিলাম এখানে আমি একটু জায়গা রেখে রুট টু স্কোয়ার তাহলে এখানে টু থাকতেছে স্কোয়ার এবং রুট কাটলে টু স্কোয়ার এবং রুট কাটলে থ্রি তাহলে তিন এবং দুই মিলে পাঁচ এখন এটাকে যদি এই রুট থ্রিটাকে যদি এ ধরি এবং রুট টুকে যদি আমরা বি ধরি তাহলে স্কোয়ার প্লাস টু এ এ বলতে রুট থ্রি বি বলতে রুট টু তাহলে এইখানে আমাদের এটা হয়ে গেছে অর্থাৎ টু রুট থ্রি এবং রুট টু যখন আমরা গুণ করবো রুট সিক্স হয়ে যায় তাহলে আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে এখন আমরা এখানে পি এর মান যেহেতু আমার বের করতে হবে প্রথমেই তো পি ইকাল আমরা লাগবে স্কোয়ার এদিকে আসলে রুট হয়ে যাবে আর এটা যেহেতু এ এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ার এ বলতে রুট থ্রি এবং বি বলতে রুট টু তাহলে রুট থ্রি প্লাস রুট টু হল স্কোয়ার এখানে স্কোয়ার এবং রুট কাটা যায় তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি পি ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু আমাদের মান শেষ হয়নি এখনো কারণ আমাদেরকে বলছে যে পি মাইনাস ওয়ান বাই পি এর মান নির্ণয় করো তাহলে আমাদেরকে ওয়ান বাই পি বের করতে হবে এখন এখান থেকে আবার এটা ছিল রুট থ্রি প্লাস রুট টু এখন এখান থেকে যদি আমরা পি ওয়ান বাই পি এর মান বের করতে যাই তাহলে পি এর উপর দিয়ে আমাদেরকে ওয়ান দিতে হবে তো এখানে আমরা দিয়ে নিচ্ছি বা ওয়ান বাই পি তো পি এর ওপরও যখন ওয়ান দিছি পি এর মানের উপরেও আমরা ওয়ান দিব এর মানের উপরেও ওয়ান দিয়ে দিলাম রুট থ্রি প্লাস রুট টু তাহলে মান সমান থাকবে এখন আমার নিচে স্কোয়ার রুট থাকতে পারবে না আর রুট যদি উঠাতে হয় তাহলে আমার স্কোয়ার লাগবে এই জন্য এই রুট থ্রির উপরে স্কোয়ার লাগবে রুট টু এর উপর স্কোয়ার লাগবে তাহলে আমরা একটা সূত্রের মাধ্যমে এখানে স্কোয়ারটা আনব অর্থাৎ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্রটা আনবোয়ার মানস স্কোয়ারের সূত্র আনতে হলে এখানে রুট থ্রি প্লাস রুট টু আছে আমাকে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর আমি গুণ করবো যখন তো এটা শুধু আমার হরের সাথে গুণ করলে হবে না এটি লবের সাথে গুণ করতে হবে এই জন্য আমরা ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে তো আমার রুট থ্রি প্লাস রুট টু আগে থেকে আছে রুট থ্রি প্লাস রুট টু এটার সাথে আমাকে গুণ করতে হবে রুট থ্রি মাইনাস টু তাহলে আমার নিচে এ মাইনাস এ প্লাস বি বি হয়ে গেল এখানে আমরা সাইড নোট যদি লিখি লব এবং হরকে রুট থ্রি প্লাস সরি রুট থ্রি মাইনাস টু দ্বারা গুণ করে এ কথাটির সাইড নোট আমরা লিখতে পারি না লিখলেও আমাদের কোনো সমস্যা হবে না তো এখন উপরেও আমরা রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে এবং নিচেও রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে এখানে যদি আবার মাইনাস থাকতো তাহলে আমাদের প্লাস দিয়ে গুণ করতে হতো তাহলে আমাদের আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সতেরোটা হয়ে যেত তাই এখানে রুট থ্রি এ রুট টু বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার বলতে রুট থ্রি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে রুট টু স্কোয়ার আর ওয়ানের সাথে রুট থ্রি মাইনাস রুট টু গুন করলে এখানে রুট থ্রি মাইনাস রুট টুই হবে এখন এ স্কোয়ার রুটে কাটা এ স্কোয়ার এবং রুট কাটা তাহলে এখানে থাকতেছে উপরে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে থাকতেছে থ্রি মাইনাস টু তাহলে এখানে থাকবে ওয়ান টু থ্রিকে যদি আমরা টু থ্রি থেকে যদি টু বিয়োগ করি বা মাইনাস করি ওয়ান থাকবে ওয়ান দিয়ে যদি আমরা রুট থ্রি মাইনাস রোড টুকে গুণ করি রুট থ্রি থেকে যাবে তাহলে আমরা ডিরেক্ট লিখে ফেললাম রুট থ্রি তাহলে ওয়ান বাই এর মান এখন আমাকে এখানে মান বের করতে বলছে পি মাইনাস ওয়ান তাহলে এখন এই দুইটা মানকে আমরা বিয়োগ করে দেব সুতরাং আমরা লিখব পি মাইনাস তো মান ছিল রুট থ্রি প্লাস টু তো এটি বসিয়ে দিচ্ছি আমরা পিআর মান রুট থ্রি প্লাস টু তো এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিব মাইনাসের মানের ক্ষেত্রে আমাদেরকে একটা ব্রাকেট নিতে হবে আর ওয়ান বাই পি আর মান এখানে পেয়েছি আমরা রুট থ্রি মাইনাস টু যখন একটি মান থাকবে বা একটি পথ থাকবে তখন শুধুমাত্র মাইনাসের পরে বসিয়ে দিলে হবে কিন্তু যখন দুইটি পথ থাকবে তখন ব্র্যাকেট দিয়ে দিতে হবে যে এখানে √3 একটি পদ এবং রুট টু একটি পদ এই জন্য আমাদের এখানে কি ব্র্যাকেট দিয়ে নিতে হয়েছে এখানে রুট থাকতেছে প্লাস √2 যখন মাইনাস দিয়ে গুণ করবো তাহলে মাইনাস রুট হবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে √2 টু এখানে মাইনাসের রুট থ্রি প্লাসের রুট থ্রি কাটা তাহলে থাকতেছে √2 টু এবং √2 টু তোটাই তাহলে দুইটা রুট টু এজন্য টু রুট টু তো সুতরাং আমরা লিখব নির্ণয় কারণ আমাদের মান বের হয়ে গেছে সুতরাং মান টু রুট টু তাহলে আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেছে এখন আমরা ক্ষয়ে চলে যাবো ক্ষয়ে আমাদের কী বলছে আমরা দেখে নিচ্ছি ক্ষয়ে আমাদেরকে বলছে দেখাও যে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু কখন যখন একউব মাইনাস ও এ ইনভার্স থ্রি গ্রেটার দেন জিরো তো যেহেতু গ্রেটার দেন জিরো বলছে এটার মান তাহলে জিরোর চেয়ে বড়ো হবে এখানে আমাদের এই মানটি দেওয়া আছে এ কিউব প্লাস এই ইনভার্স থ্রি ইকুয়াল এইটিন রুট থ্রি এই মানটা থেকে আমরা ওইটা বের করবো এখন তাহলে আমরা খ নাম্বারে চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নের অ্যান্সার করবো এখন আমরা খ তো খ নাম্বারে দেওয়া আছে নিচ্ছি আমরা

এখন আমরা বাদিয়ে লিখব যেহেতু মাঝে সমান সমান আছে মাঝে সমান সমান থাকলে দিয়ে আমাদেরকে মান বের করতে হবে সবসময় বা দিয়ে অঙ্কটা করতে হবে সমস্যাটা সমাধান করতে হবে এখানে এ কিউব ঠিক থাকবে প্লাস দিয়ে ইনভার্স এই ইনভার্স থাকলে একটি দাগ দিয়ে উপরে ওয়ান দিতে হবে এই ইনভার্সের কারণে আর নিচে চলে আসবে বাকিটা অর্থাৎ এর উপরে কিউবটা চলে আসবে ইকুয়াল এইটিন রুট থ্রি এখন এখানে যদি থ্রি না থেকে ফোর থাকতো এখানে ফোর হয়ে যেত কিন্তু এই ইনভার্সের জন্য বা এই মাইনাস চিহ্নটার জন্য উপরে ওয়ান হবে পাওয়ারের সাথে যদি মাইনাস চিহ্নটা থাকে তাহলে উপরে ওয়ান হবে আর এখানে যেই ভিত্তিটা থাকবে এটা বসবে এখানে পাওয়ার যেটা থাকবে সেটা বসা যাবে এখন এটা নিচে মনে মনে ওয়ান মনে মনে যদি ওয়ান থাকে এ এবং ওয়ান এবং এ কিউবের লসাগু হবে এ কিউব এখন এই ওয়ানটা একইবের ভিতরে একইবার যায় একইব দিয়ে একই কে গুণ করলে এটু দি পাওয়ার সিক্স প্লাসের প্লাস বসবে এখানে একই একই ভিতরে একবার যায় তো এক দিয়ে এক কে গুণ করলে এক অর্থাৎ ওয়ান আর এখানে এইটিন রুট থ্রি এটার নিচে মনে মনে একটা এক আছে যে কোনো সংখ্যার নিচে একটা মনে মনে হর ওয়ান থাকে তো এই ওয়ানের সাথে এটা আর আড়াইগুণ হবে একইবের সাথে এইটিন রুট থ্রি আর আড়াইগুণ হবে তো আমরা যদি করে নিই

এটা দিব সিক্স রাখতেছি আপাতত প্লাস ওয়ান মাইনাস এইটিন রুট থ্রি এ জিরো যখন এটা যদি সমান সমানের ডান পাশে ছিল যখন তখন প্লাস ছিল সমান সমানের বাম্পেশে এসে মাইনাস হয়ে গেলো সব সবসময় প্লাস থাকলে মাইনাস হয় এবং মাইনাস থাকলে প্লাস হয় এখন এটাকে সূত্র বানাবো যে যেহেতু এখানে কিউব আছে আমাদের সূত্র বানানোর জন্য ভিতরে কিউব রাখবো এই জন্য এ কিউব হল স্কোয়ার বানিয়ে নিলাম টু দি পাওয়ার সিক্সকে এখন এখানে মাইনাস আছে আমি এখানে মাইনাস নিব তো এখানে যেহেতু স্কোয়ার আসছে তাহলে সূত্রটা হবে স্কোয়ারের তাহলে এখানে এই এ কিউবটা হচ্ছে এ এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এ বলতে এ কিউব ইন্টু বি এখন এই মানটা হওয়ার জন্য বি আমার কত দরকার এখানে টু আসছে টু দিয়ে যদি আমরা এইটিনকে ভাগ দিই তাহলে নাইন আসবে আর রুট থ্রি লাগবে তাহলে আমাদের এইটিন রুট থ্রি হয়ে গেল আমি আবার বলতেছি যখন আমাদের এখানে একইব ছিল এই একইবটা যখন এখানে আনবো আমরা একইবটা যখন এখানে আনবো আনার জন্য আমাকে এই ভিতরে একইব রাখা লাগবে এই জন্য আমরা টু দি পর সিক্সকে একই ভালো স্কোয়ার দিয়ে ভাঙ্গিয়ে নিয়েছি এখন এটা স্কোয়ারের সূত্র পড়বে স্কোয়ারের সূত্র বলতে মাইনাস স্কোয়ার মাইনাস যেহেতু এখানে মাইনাস ছিল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এ কিউ এবং বি বলতে এইটটিন রুট থ্রি এ কিউ বানানোর জন্য যা প্রয়োজন তাই আমাকে বি বানাতে হবে তো টু দিয়ে যখন এইটিনকে ভাগ দিব নাইন রুট থ্রি ছিল রুট থ্রি হয়ে এখন কিন্তু এখানে তো বি এই নাইন রুট থ্রিটা নেই তাহলে তারপরও আমি এটা সূত্রের জন্য আমি নিয়ে নিচ্ছি নাইন রুট থ্রি হল কিউ এটা এখন বেশি আসছে এটা এখানে আমার নাই তারপরে আমি সতেরোর জন্য আমাকে নেওয়া লাগছে সরি স্কোয়ার হবে এটা বি স্কোয়ার হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বানালাম এখন এই জিনিসটা যে বেশি আসছে আমি মাইনাস দিয়ে এই জিনিসটা আবার বাদ দিয়ে দিচ্ছি নাইন রোড থ্রি হল স্কোয়ার আর এইখানে প্লাস ওয়ান ছিল এই প্লাস ওয়ানটা থেকে যাবে ইকুয়াল জিরো সূত্র বানানোর জন্য আমার এটা বেশি নেওয়া লাগছিল আমি আবার বাদ দিয়ে দিলাম মাইনাস করে প্লাসের নিয়েছিলাম মাইনাস দিয়ে বাদ হয়ে গেল এখন এটা একটা সূত্র হয়ে গেল এটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এখানে এ বলতে এ কিউব মাইনাস বি বলতে নাইন রুট থ্রি এটার উপরে হবে হল স্কোয়ার এখানে এটাকে যদি আমরা ভাঙাই নয় নং একাশি আর এখানে স্কোয়ার রুটে কাটলে তিন তাহলে একাশি তিনে দুইশো তেতাল্লিশ এখানে যেহেতু প্লাসের ওয়ান আছে আমি দুইশো তেতাল্লিশ আগে লেখে নিই প্লাসের ওয়ান ইকুয়াল জিরো এখন বা এ কিউব মাইনাস নাইন রুট থ্রি এটার উপরে হল স্কোয়ার আছে এখানে থাকতেছে মাইনাসের দুইশো তেতাল্লিশ প্লাসের ওয়ান দুইশো থেকে প্লাস প্লাসের যদি এক বাদ যায় তাহলে দুইশো বিয়াল্লিশ থাকবে মাইনাসে আমরা সমান সমান ওই দিকে এটা নিয়ে চলে যাচ্ছে মাইনাস থাকলে এদিকে প্লাসে দুইশো বিয়াল্লিশ হবে এখন এখানে যেহেতু স্কোয়ার আছে এটাকে স্কোয়ার করতে হবে আর স্কোয়ার যদি করতে চাই তাহলে দুই দিয়ে যদি আমরা ভাগ দিই এটাকে তাহলে একশো একুশ হয় একশো একুশকে এগারো স্কোয়ার করা যায় তাহলে আমরা করে নেব এইভাবে একই মাইনাস নাইন রুট থ্রি এটার উপর আছে হল স্কোয়ার আর এটা হবে একশো একুশ গুণন দুই তাহলে দুইশো বিয়াল্লিশ তো একশো এবার আমরা আরেকটু একই মাইনাস নাইন রোড থ্রি এটার উপরে হল স্কোয়ার ইকুয়াল এটাকে আমরা লিখতে পারি ইলেভেন স্কোয়ার এটাকে লিখতে পারবো ইলেভেন স্কোয়ার কিন্তু কে যদি আমরা স্কোয়ার করতে চাই তাহলে এটা রুট টু স্কোয়ার হবে কারণ রুট টু স্কোয়ার রুট টু এবং স্কোয়ার কাটলে টু হবে তাহলে আমরা পুরোটাকে লিখতে পারবো ইলেভেন রুট টু স্কোয়ার অর্থাৎ স্কোয়ার রুটে কাটলে টু এবং ইলেভেন ইলেভেন মন করলে একশো একুশ তাহলে আমাদের হয়ে যায় উভয় দিক থেকে স্কোয়ার উঠে উঠিয়ে দিব যদি স্কোয়ার উঠিয়ে দিই এখানে থাকবে একই মাইনাস এখানে থাকবে নাইন রুট থ্রি ইকুয়াল থাকবে ইলেভেন রুট টু এখন এইটাকে আমরা এদিকে নিয়ে চলে যাব শুধু একইবটাকে এখানে রাখবো যেহেতু আমার মান বের করতে হবে এ এর এ এর মান বের করতে হবে এই জন্য এর একউবটা এদিকে থাকবে বাকিটা চলে যাবে সমান সমানে ওই পাশে তাহলে বাদই আমরা লিখব এ কিউব ইকুয়াল এখানে ইলেভেন রুট টুটা থাকলো আর এটা মাইনাস ছিল নাইন রুট থ্রি নাইন রুট থ্রিটা প্লাস হয়ে চলে আসলো এখন এখানে যেহেতু কিউব আছে আমাকে এখানে কিউবের সূত্রে ফেলতে হবে এখন কিউবের সূত্রে যদি ফেলতে যাই তাহলে এমনভাবে ভাঙাতে হবে যাতে এইটা সমান থাকে এবং কিউবও হয়ে যায় তাহলে আমরা দেখি কীভাবে ভাঙানো যায় এ কিউব ইকুয়াল আমি প্রথমে যদি এটাকে রাখি তাহলে আমার যেটা হবে আমরা এখানে নেব প্রথমেই রুট থ্রি কিউব রুট থ্রি কিউব রুট থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি রুট থ্রি কিউব অর্থ হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে নাইন রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি এখানে চলে আসলো আরও বাকি থাকলো সিক্স রুট থ্রি এখন এটাকে যদি এ ধরি তাহলে এইখানে টু রুট টুটা হবে অর্থাৎ আমি একটু দূরেই লিখতেছি রুট টু হল কিউব অর্থাৎ টু রুট টু তাহলে এটা এ কিউব এটা বি কিউব এখন এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার বলতে রুট থ্রির উপরে স্কোয়ার বি বলতে রুট টু প্লাস থ্রি এ এ বলতে রুট থ্রি বি স্কোয়ার বি স্কোয়ার বলতে রুট টু স্কোয়ার এখন আমরা মিলিয়ে দেখি যে আমাদের এটা হয়েছে কি না এখানে থ্রি রুট থ্রি এখানে স্কোয়ার রুটে কাটলে যখন কাটবো তাই এখানে টু থাকবে তিন দোকানে ছয় তো সিক্স রুট থ্রি থ্রি রুট এখানে থ্রি রুট থ্রি এখানে সিক্স রুট থ্রি টোটাল হচ্ছে নাইন রুট থ্রি আর এখানে স্কোয়ার রুট যখন কাটব এখানে থাকবে থ্রি তিন তির কা নয় নাইন রোড টু এখানে আছে টু রুট টু ইলেভেন রুট টু তাহলে আমাদের হয়ে গেছে এই দুইটা মিলে ইলেভেন রুট টু এবং এই দুইটা মিলে নাইন রুট থ্রি তাহলে এটা একটা সূত্রও হয়ে গেলো তাহলে আমরা এখানে লিখব এ কিউব ইকুয়াল যেহেতু রুট থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এ প্লাস বি হল কি এখানে এ বলতে রুট থ্রি প্লাস বি বলতে রুট টু হল কিউব উভয় দিক থেকে যখন কিউব উঠে যাবে তখন থাকবে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু তাহলে আমাদেরকে যেটি প্রমাণ করতে বলেছিল যে দেখাও যে এ ইকুয়াল রুট থ্রি প্লাস টু রোড টু আমাদের হয়ে গেছে এ ইকুয়াল রুট থ্রি প্লাস রোড টু তাহলে দেখাতে বলেছিল আমরা লিখবো শোড তাহলে আমাদের খ হয়ে গেলো এবার আমরা গ নম্বর দেখব গ নম্বর আমাদেরকে বলতেছে যে প্রমাণ করো যে পি টু দি ফোর টেন প্লাস ওয়ান বাই পি টু দি ফোর ফাইভ ইকুয়াল ওয়ান সেভেন্টি এইট রুট থ্রি এটি মূলত আমরা যদি ভেঙে নিই এটিকে আমরা জানি যে প্লাস থাকলে প্লাস দিয়ে ভাঙানো হয় মাইনাস থাকলে মাইনাস দিয়ে ভাঙানো হয় লবের সাথে লবে যদি দুইটি পদ বা তিনটি পদ থাকে প্লাস মাইনাস দিয়ে আলাদা আলাদা হয়ে যায় এবং নিচে যে হর থাকে হর প্রতিটির সাথে যায় তাহলে এখন দি পাওয়ার টেনের নিচে যখন পিটু দি দি পাওয়ার ফাইভ আসবে পিটু দি পাওয়ার ফাইভ দিয়ে যখন আমরা পিটু দি পাওয়ার টেনকে কাটবো তখন পিটু দি পাওয়ার ফাইভ হবে কাটাকাটির পরে আর প্লাস ওয়ান বাই পিটু দি পাওয়ার ফাইভ তাহলে আমাদের এই এইটিতে আমরা পাচ্ছি যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই দি পাওয়ার ফাইভকে প্রমাণ করতে হবে আর পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টুতি পাওয়ার ফাইভ যদি হতে হয় তাহলে আমাদের দুটি মান লাগবে একটি হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এবং আরেকটি হচ্ছে পি স্কোয়ার পিকিউব প্লাস ওয়ান বাই কিউব তাহলে আমরা ধারাবাহিকভাবে সেই মানগুলি বের করে নিব ক হতে প্রাপ্ত মান থেকে ক এর মধ্যে আমরা পেয়েছিলাম যে পি মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার টু রুট টু এটি থেকে আমরা মূলত বের করব অথবা ক এর মধ্যে আরো পেয়েছিলাম যে পি ইকুয়ালি এবং আমরা করতে পারবো তাহলে আমরা চলে যাচ্ছি গ নাম্বার সমস্যার সমাধানে গনাম্বার সমস্যার সমাধান আমরা লিখছি গ হতে পাই লিখবো আমরা এখানে হতে পাই পি ইকুয়াল রুট থ্রি প্লাস রুট টু এবং ওয়ান বাই পি ইকোয়াল রুট থ্রি মাইনাস টু যেহেতু আমাদের এখানে পি কিউ প্লাস ওয়ান বাই পি এর মান বের করতে হবে এবং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি মান বের করতে হবে তাহলে দোনোটাতে আমরা টু প্লাস ওয়ান এর মান দিয়ে বের করতে পারবো সুতরাং আমরা লিখে নেবো বাই পি তো পি এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখানে যেহেতু প্লাস আছে প্লাস থাকলে আর ব্রাকেট দিতে হয় না সরাসরি প্লাসের মানগুলি বসিয়ে দেওয়া যায় তো মান সরাসরি বসিয়ে দেবো রুট থ্রি মাইনাস রুট টু মাইনাসে রুট টু প্লাসে রুট টু কাটা তাহলে রুট থ্রি এটাও প্লাসের এটাও প্লাসের দুইটা রুট থ্রি তাহলে আমরা লিখব টু রুট থ্রি তাহলে পি প্লাস ওয়ান বাই পি এর মান পেয়ে গেলে আমরা টু রুট থ্রি এখন আমরা চলে যাব লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড বের করার আগে আমি লেফট হ্যান্ড সাইডে বলছিলাম যে লেফট হ্যান্ড সাইড করার আগে আমাদেরকে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ এবং এ কিউ মাইনাস ওয়ান বাই সরি পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউব এবং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ওয়ান বের করে নিবো তো আমরা সুতরাং দিয়ে আমরা আগে ওই দুইটা বের করে নিই তারপরে লেফট হ্যান্ড সাইডে যাই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল আমরা যেহেতু প্লাসের মান বের করছি প্লাসের সূত্রটি ফেল এ প্লাস বি এখানে পি এ বলতে পি এবং বি বলতে ওয়ান বাই বি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে পি বি বলতে ওয়ান বাই এ পি পি কাটা কারণ একটা উপরে একটা নিচে আর পি প্লাস ওয়ান বাই পি এর মান আমরা পেলাম টু রোড থ্রি এটি বসিয়ে দেব টু রোড থ্রি এটির উপরে আসছে স্কোয়ার মাইনাস এখানে টু এবং ওয়ান করলে তো স্কোয়ার বলতে যার সাথে তার গুণ অর্থাৎ এর সাথে টু গুণ করলে ফোর আর এখানে স্কোয়ার রুট কাটলে এখানে থাকবে থ্রি তাহলে ফোর এবং থ্রি গুণ করলে হয় টুয়েলভ মাইনাস এখানে টু টুয়েলভ থেকে টু গেলে টেন থাকে তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান পেয়ে গেলাম আমরা টেন এবং আমরা আরেকটি বের করব পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউবের মান এটিকেও আমরা যখন সূত্রে ফেলবো এ পি বলতে এ বলতে পি এবং বি বলতে ওয়ান বাইপি তাহলে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস সূত্র এ প্লাস বি এ বলতে পি প্লাস বি বলতে ওয়ান বাইপি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি এ বলতে পি বি বলতে ওয়ান বাইপি ইন্টু পি প্লাস ওয়ান কারণ এ প্লাস বি তো এখন পি প্লাস বাই পি এর মান আমরা পেয়েছি টু রুট থ্রি এটি বসিয়ে দিবো টু রুট থ্রি আমরা পেয়েছি পি প্লাস ওয়ান বাই পি এর মান এটি বসিয়ে দিচ্ছি তাহলে টু রুট থ্রি এটির উপরে হল কিউব মাইনাস এই পি কাটা কারণ এ গুণবস্থা থাকলে উপরে হয় উপরে নিচে কাটা আর এখানে থাকতে থ্রি ইন্টু পি এর মান হচ্ছে টু এখন টু এর উপরে যদি কিউব হয় আর রুট থ্রির উপরে যখন কী থ্রি রুট থ্রি তাহলে আমরা এইট ইন্টু থ্রি রুট থ্রি লিখতে পারি কারণ এটি ভাঙানো আমি আগেও দেখিয়েছি যে এখানে মোট তিনটি রুট থ্রি আছে যখন দুইটি নিব তখন স্কোয়ার হয়ে যাবে স্কোয়ার রুটে কাটা যাবে থ্রি একটি বের হয়ে যাবে আর একটি রুট থ্রি থেকে যাবে এই জন্য থ্রি রুট থ্রি মাইনাস তিন তুকোনা ছয় সিক্স রুট থ্রি এখন তিন আটা চব্বিশ রুট থ্রি মাইনাস এখানে সিক্স রুট থ্রি তো টোয়েন্টি ফোর রুট থ্রি থেকে যখন সিক্স রুট থ্রি মাইনাস হবে এইটিন রুট থ্রি থাকবে এখানে এইটিন রুট থ্রি এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এক্স টু দি পাওয়ার সরি এখানে এক্স হিসেবে নেই এখানে পি হিসেবে আছে পি টু দি পাওয়ার টেন প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ যখন প্লাস থাকে প্লাস দিয়ে ভাঙাতে হয় লবটাকে আর মাইনাস থাকলে মাইনাস দিয়ে ভাঙাতে হয় তাহলে আমরা এটাকে পি টু দি পাওয়ার টেন উপরে লিখবো প্লাস উপরে ওয়ান লিখবো আর এপা পি টু দি পাওয়ার ফাইভ যেটা হর থাকে এটা দুটাতে আসবে দুটিতে আসবে to দি পাওয়ার ফাইভ পি টু দি পাওয়ার ফাইভ পি টু দি power ফাইভ দিয়ে power 10 টেনকে কাটলে আরও to দি পাওয়ার ফাইভ থেকে যায় এখন এখানে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ আর পি টু দি পাওয়ার ফাইভ বলতে এখানে এ টু দি পাওয়ার ফাইভ এবং ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ আমরা যদি এটা ধরে নিই এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি পাওয়ার ফাইভ তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস বি টু দি ফাইভ পাওয়ার ফাইভের যে সূত্রটি এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস অর্থাৎ এখানে বিটা হচ্ছে ওয়ান বাই পি এবং এটা হচ্ছে পি মাইনাস এ প্লাস বি এ বলতে পি প্লাস বি বলতে ওয়ান বাই পি অর্থাৎ ফাইভ প্লাস এর সূত্র হচ্ছে বি স্কোয়ার এ কিউব প্লাস বি মাইনাস এ প্লাস বি তো এখানে আমরা ওই সূত্র অনুযায়ী পি 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 দিয়ে যেটি হয় সেটি বসিয়ে দিলাম এখন পি টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই মান টেন এটি বসালাম ইন্টু পি কিউব প্লাস পি মান হচ্ছে থ্রি মাইনাস এর মান হচ্ছে টু তাহলে এখানে ওয়ান কারণ টেন দিয়ে যখন এইটিন কে গুণ করবো ওয়ান হবে রুট থ্রি আর এখানে মাইনাস টু টেন দিয়ে এইটিন কে যখন গুণ করলাম তখন হয়ে গেল ওয়ান এইটটি রুট থ্রি এবং মাইনাস টু রুট থ্রি তো ওয়ান থেকে টু রুট থ্রি গেলে আর এটি আমাদেরকে প্রমাণ করতে বলেছিল আমরা দেখে নিই যে প্রমাণ করে যে পি পি টু টু বাই আমাদের এটি হয়ে গেছে তাহলে আমরা ইকুয়াল দিয়ে লিখবো রাইট হ্যান্ড সাইড ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবে তোমার বন্ধুবান্ধবকে বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করতে বলবে না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি